ফ্রেন্ডস, স্বাগত জানাই সবাইকে বিজয়া কুকিং অ্যান্ড ফুড স্টেশনে। ফ্রেন্ডস, আজকে এই যে দেখছেন তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছের একটা রেসিপি করব, আর এই রুই মাছেরও একটা রেসিপি হবে, টাটকা রুই মাছ। এই রুই মাছের এখন গরমের সময় হালকা ঝোল খুব ভালো লাগে। রুই মাছ টাটকা বোঝা যায় কি করে? তার এই ফুলকা দেখেই বিশেষ করে বোঝা যায়। এই রুই মাছ আর তেলাপিয়া মাছের রেসিপি, তার জন্য মাছটা আমি কেটে ধুয়ে ফিরে আসছি। রেসিপি করার আগে মাছটা আমি কেটে ধুয়ে নি। ফ্রেন্ডস, মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে আসলাম। এই রুই মাছ রিং পিস করেছি এক একটা, আর তেলাপিয়া মাছ এখন লবণ হলুদ মেখে রাখবো, মেখে নেব। এই তেলাপিয়া মাছের আজকে মেনু হবে রেসিপি পিঁয়াজি। পেঁয়াজি করার জন্য ফ্রেন্ডস দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে মেখে রাখবো। এগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার তেল, সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হোক জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, দেশি পেঁয়াজ ছোট। এর 4-5 খানা লঙ্কা, আধখানা টমেটো নেব, সব একত্রে পেস্ট করব। পেস্টের মশলার জন্য দিয়ে দেব অল্প করে গোলমরিচ, লঙ্কা 1/2 চামচের মতন, জিরে, এই আধখানা টমেটোও দিয়ে দেব, আর পেঁয়াজি পেঁয়াজ দেব অল্প। আর এই টমেটোটাও দিয়ে দেব। এগুলো সব একত্রে পেস্ট করে ফিরে আসছি। পেঁয়াজিতে অল্প আলুও কুচি করে দেব। গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো ভেজে নেওয়ার জন্য মাছগুলো দিয়ে দিচ্ছি। এই 3 পিস করে ভাজা হোক। ফ্রেন্ডস, একটু আদাও দিয়ে দিলাম, এবার সব একত্রে পেস্ট করে নেব। মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। প্রথম স্টেপের মাছ আগেই তুলে নেওয়া হয়েছে, এই সেকেন্ড স্টেপের মাছটাও তুলে নেব। একটু কড়া ভাজাই হবে, বাদ বাকি আরো যে মাছগুলো আছে সেগুলো ভেজে ফিরে আসছি। পেঁয়াজ আর আলু একসঙ্গে দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নেবে। ফ্রেন্ডস, মশলাটাও করে নিয়েছি ভালো করে, পেস্ট খুব ভালো করে পেস্টটা করে নিয়েছি। এই ভাজাটা আর একটু লাল লাল করে নেবে, খুব ভালো করে একটু ভেজে নেবে পেঁয়াজ আর আলু। আলুটা চলে না দো পেঁয়াজিতে, তাও একটু আলুটা দিয়েছি, একটু ভালো লাগে তাই দেওয়া। আলু, ক্যাপসিকাম এগুলো অবশ্যই দেওয়া যায়, সে যে যার স্বাদ অনুযায়ী। আলু আর পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এই অবস্থাতেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। একই সঙ্গে দিয়ে দিলাম লবণ স্বাদ মতন। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একই সঙ্গে দিয়ে দেব হলুদ গুঁড়ো, সব একসঙ্গে খুব ভালো করে মশলার পেস্ট আর পেস্টটাকে কষিয়ে নেব। ফ্রেন্ডস, মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, মশলার গায়ে থেকে তেল বেরিয়ে এসছে। এই অবস্থাতেই অল্প জল দিয়ে দেব। পেঁয়াজি তো বেশি বেশি ঝোল হয় না, অল্প গামা গামা। অবস্থাতেই জল দিয়েছি, জল দিয়ে এবার ঝোলটা একটু ফুটুক, ফুটলেই মাথা, মাছের মাথা আগে ছেড়ে দিয়ে তারপরে গিয়ে মাছগুলো দেওয়া হবে। মাছ ঝোলটা ফুটুক।
এই অবস্থাতে মাথাটাও দিয়ে দিই, মাথাটা দিলে একসঙ্গে দুটো ফুটবে। ফুটলে ভিতরের যে গুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে, তার জন্য এখন একটু ঢেকে দেব। মাছগুলো একই সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে ঘুরিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দাও, ওটা দিয়ে ঢাকা দিয়ে দাও। তেলাপিয়া মাছের পেঁয়াজিতে সচরাচর ঝোলটা কম থাকে, তাই আমি একটু গামা গামা ঝোল রাখা হয়েছে, একটু ঝোল রয়েছে। তো এই অবস্থাতেই একটু ঝোল অবস্থায় গামা গামা ঝোল অবস্থায় নামিয়ে নেব। খুব ভালো করে ফুটে গেছে, মাছগুলো সব তুলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। যাতে না ভেঙে যায় আগে প্রথমে মাছ তুলে নিলাম। ঝোল কিন্তু বেশি পরিমাণে নেই, গামা গামা বলেছি, তো এই অবস্থাতেও পেঁয়াজি চলে। পেঁয়াজি যেহেতু পেঁয়াজটা পরিমাণে বেশি দেওয়া, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। ফ্রেন্ডস, মাছটাকে রুই মাছটাকে তো কেটে ধুয়ে আমি অলরেডি ভাজা শুরু করে দিয়েছি, এক স্টেপ ভাজা হয়ে গেছে। রুই মাছের ঝাল করব, ঝালে তো আমি একটু অল্প সবজি দেব, গামা গামা ঝোল ঝাল। সবজির জন্য আমি বিনস নিয়েছি, একটা আলু আর দুটো টমেটো ছোট সাইজের। আলু হিসেবে দেশি আলু নিয়েছি, দেশি আলুগুলো খুব টেস্ট হয়। আর এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, তার থেকে পাঁচখানা পেঁয়াজ। আর এখানে পেস্ট হিসেবে সে একই মশলাই আছে, পেঁয়াজ আদা জিরা গোলমরিচ আর অল্প টমেটো একসঙ্গে পেস্ট করে। মাছগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ফ্রেন্ডস, মাছগুলো তুলে একই কড়াইতে সবজিগুলো কষানোর জন্য অল্প তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব, গামা গামা ঝোল করব। একই সঙ্গে বিনসগুলোও দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, বিনসগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি বিনসগুলো তুলে নেব। বিনসগুলো তুলে পেঁয়াজগুলো একই সঙ্গে ভেজে নেব। রুই মাছের গামা গামা ঝোল দেবো, স্বাদ মতন লবণ ভাজার জন্য। খুব সামান্য তেলে আমি পেঁয়াজটা ভাজা করছি, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দেব। ফ্রেন্ডস, মশলা কষানোর জন্য আমি আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি, ওই তেলেই, কম তেলেই, ওই তেলেতেই আমি মশলাটা কষিয়ে নিচ্ছি।
এবার দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। সব একত্রে আর একটু জল, এই যে মশলাটাতে আমি কিন্তু আর কোনো তেল ব্যবহার করব না, দেব অল্প জল, এই জলে মশলাটা আমি কষাবো। তেল ছাড়া, কম তেল আর তেল ছাড়া না, মাছ ভাজতে তো তেল লাগবে, আর মশলা কষাতে সামান্য পরিমাণ তেল দিয়ে রান্না। এইভাবে আমার মশলাটা ভালো করে কষে যাবে। এই দেখুন ভালোভাবে কষা হয়ে গেছে। এবার হলুদ দেব, আর একটু হলুদ দিয়ে দেব। আমি কিন্তু মাছের ঝোলে কোনো রকমের মিষ্টি ব্যবহার করি না। এইভাবে আরো 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। ফ্রেন্ডস, খুব ভালোভাবে মশলা কষে গেছে আমার সব একত্রে উপকরণ। এবার দিয়ে দেব পরিমাণ মতন, অল্প গামা গামা ঝোল করব, যেহেতু বেশি জল দেব না। ঝোলটা ফুটে, মাছগুলো ফুটে, আমার দেখুন আলুটাও খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। আলুটা আরেকটু সিদ্ধ হবে, ঝোলটা যেহেতু গামা গামা। আর ফ্রেন্ডস, এখানে কিন্তু আমি কোনো রকমের লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি, তাই কালারটা এরকম। এবার আলুটা সেদ্ধ হলেই নামিয়ে নেব। আর লবণ হলুদটা তো দেখবেনই। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাথাটা দেব আগে, যাতে মাথার ভিতরে আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর মাছ, ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব। রেডি টু সার্ভ, এখন পরিবেশন করব। ঝোল কিন্তু গামা গামা।